আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম, মেয়েকে সকাল সকাল স্কুলে নিয়ে যাচ্ছি। পড়ে যাও আম্মি, গুড মর্নিং। এই তো আমরা এখন স্কুলে এসে পড়ছি। জানাত পড়ে দিব আসতে। আজকে পাক করবো হলো পাকা কপি দিয়ে ডিম। ডিম গুলো আগে ধুয়ে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো তিনটে চিনি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম এক চামচ আর আধা চামচ আদা বাটা রসুন বাটা। এবার দিয়ে দিলাম এক চামচ মরিচ পাকিয়ে, পৌনে এক চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া। এবার কষ্টার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি, স্বাদ মতো লবণ,
এবার দিয়ে দিব পাতাকপিগুলো, পাতাকপি পাতাকপিগুলো 5 মিনিট একটা ভাপ দেওয়া নিচে। পাতাকপির সাথে দিয়ে দিলাম একটা টমেটো আর 6টা কাঁচামরিচ। পাতাকপির জন্য দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার ঢেকে দেব। ভেন্ডিটা যেটা হয়ে গেছে এবার নামিয়ে ফেললাম। নামানোর 5 মিনিট আগে দিয়ে দিলাম পাতাকপির মধ্যে ডিম গুলো। নামানোর 1 মিনিট আগে দিয়ে দিলাম পাতাকপি ডিমের মধ্যে জিরা গুঁড়া 1 চা চামচ। পাতাকপিটার ডিম দেওয়া হয়ে গেছে। এটা হলো ভেন্ডি ভাজি আর এটা হলো পাতাকপি দিয়ে ডিম ভোনা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।